হাই গাইজ, দিস ইজ কৃষিবিদ মাসুদ ফ্রম প্লান্ট ডক্টর অনলাইন, আর আপনারা দেখছেন দিনাজপুরের চা চাষ কৃষকের সুখ 12 মাস। আজকে আমরা এসেছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝলঝলি গ্রামের চা চাষি জনাব মোহাম্মদ নজরুল ইসলামের চা বাগানে। তিনি প্রায় 1 একর জমিতে চা বাগান করেছেন। আগে এই জমিটা বেশিরভাগ সময় পতিত থাকত। মাসকলাইয়ের ডাল, খেসারির ডাল খুব সামান্য উৎপাদন হতো। আজকে আমরা শুনব যে চা বাগান করে এখন তিনি বছরে কী পরিমাণ আয় করেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা, আপনি এখানে যে চা বাগান করছেন, এটা কত সালে করছেন? এটা 2015। 2015 সালে? হ্যাঁ। কতটুকু জায়গার উপর করছেন? এটা 1 একর। চা বাগান করার আগে এখানে কী ফসল করতেন? এর আগে যে ছোটোখাটো কালাই এই সেই এগুলো করতাম। সেটা থেকে আপনার মাসে বা বছরে কেমন আয় হতো? কোনো ওরকম আয় হইতই না, শুধু ডাল খাওয়া যায় এরকম আর কি। তো এখন যে আপনি চা করতেছেন, আপনার প্রায় 4.5 বছর চা গাছের বয়স। 2015 সালের মার্চে করছেন, এখন জানুয়ারি মাসের 2019-এর জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ। তো এখন বছরে আপনি কেমন আয় করতেছেন? এই যে 3 বছর হওয়ার পরে, গাছের বয়স 3 বছর হওয়ার পরে আপনার বাৎসরিক কেমন আসতেছে ইনকাম? ইনকাম ভালো আসতেছে। আনুমানিক একটা আপনার ইয়া করেন দেখি, যে আপনি একটা যখন প্লাকিং করেন, একবার যখন তুলেন, একবার প্লাকিং আমার 1200 কেজি পর্যন্ত উঠে। 1200 কেজি পর্যন্ত উঠে? 1200 কেজিতে আপনার কেমন দাম আসে? 1200 কেজি আসে 40,000 পার হয়। 40,000 টাকা পার হয়ে যায়? তার মানে আপনার কয়বার প্লাকিং হয় বছরে? 6-7 বার। 6-7 বার প্লাকিং হয়। 40,000 টাকা যদি হয়, 6 বার হলে 240,000 টাকা। খরচ কেমন হয়? খরচ সর্বোচ্চ 5-7 হাজার টাকা হয়। 5-7 হাজার টাকা খরচ হয়। যা খরচ হয়েছে আপনার হলো চারা রোপণের সময়, অর্থাৎ গাছটাকে এস্টাবলিশ করতেই যে খরচটা হয়েছে, সেটাই আর 2 বছর এই অপেক্ষা করা লাগে। 2 বছর অপেক্ষা করতে হয়, কিন্তু 2 বছর পর থেকে আপনি মোটামুটি। তবে এখান থেকে আমি 8 মাস পর থেকে পাতা উঠা শুরু করছি লাগানো। 8 মাস পর থেকে যেটা বলছেন সেটা তো সামান্য কিছু, কিন্তু মূল যে মানে একেবারে ফুল যেটা, সেটা 2 বছর পর থেকে। আচ্ছা, আপনার এই এলাকার নাম হলো পলাশবাড়ি, ঝলঝলি, পলাশবাড়ি, বীরগঞ্জ, দিনাজপুর। বীরগঞ্জ, দিনাজপুর। আমরা আরও অন্যান্য চাষিদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভালো মতো পরিচর্যা করলে একরে এক প্লাকিংয়ে 2000 কেজিরও উপরে পাতা পাওয়া যায়। 40 টাকা কেজি হলে 80,000 টাকা, 35 টাকা কেজি হলে 70,000 টাকা, এবং সর্বনিম্ন 20 টাকা কেজি হলে 40,000 টাকা পাওয়া যায়। এক প্লাকিং থেকে অন্য প্লাকিংয়ে অর্থাৎ মধ্যবর্তী 40 দিনে প্রায় 5-7 হাজার টাকা খরচ হয়। অর্থাৎ এক প্লাকিংয়ে কমপক্ষে 35 থেকে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত আয় হয়। 1 একর জমিতে চা বাগান করতে চারার দামের উপর ভিত্তি করে 1,20,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত খরচ হয়, এবং 2 বছর পর হইতে পূর্ণ ফলন পাওয়া যায়। এছাড়াও চারা রোপণের প্রায় 8 মাস পর হতে কিছু পাতা পাওয়া যায়, যেটা দিয়ে বাগানের সার, কীটনাশক ও অন্যান্য খরচ বহন করা সম্ভব হয়। সময় বাড়ার সাথে সাথে আয়ও অনেক বাড়তে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেন নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।